एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় সম্পর্কে জানতে চলেছি আর সেটি হচ্ছে বলিউডের যে শিল্পীরা বাংলাদেশের মুভিতে গান গেয়েছিল নতুন পুরাতন সব গান নিয়ে অসাধারণ একটি ভিডিও হতে চলেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আর দেরি না করে শুরু করছি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা গসিপ বাংলায় মুভি এক্সপ্লেনেশন দেখতে চেয়েছিলেন তাদের জন্য নতুন একটি চ্যানেল খোলা হয়েছে যেখানে শুধুমাত্র মুভিগুলো এক্সপ্লেইন করা হবে এবং সেখানে সব অসাধারণ মুভিগুলো এক্সপ্লেইন করা হবে আমি শুধু মুখে বলছি এজন্য অসাধারণ না আসলেই অসাধারণ সব মুভি এক্সপ্লেইন করা হবে এবং সেই চ্যানেলের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে গসিপ বাংলা মুভিজ তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করছি বলিউডের খুবই প্রসিদ্ধ এবং প্রমিনেন্ট একটি শিল্পী কিন্তু উদিত নারায়ণ এই উদিত নারায়ণ বাংলাদেশের মুভিতে গান গেয়েছিলেন আর সেটি হচ্ছে মনের মাঝে তুমি মুভিটিতে প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা শক্তি হলো 2003 সালে মনের মাঝে তুমি মুভিটির মতোই মনের মাঝে তুমি গানটিও প্রচন্ড রকম ভাবে হিট হয় এবং এই হিট গানটি গানও হয়েছিল উদিত নারায়ণকে দিয়ে যত কথা বলি হয় কবিতা ভালো লাগে জীবনের ছবিটা সুরে সুরে কথা গান হয় যা সবকিছু আজ এবং সেই সময়ের এটি বাংলাদেশ এবং ভারতের অসাধারণ একটি মুভি ছিল এবং এরপর আমরা দুই নম্বরে যে গানটি দেখব সেটি কিন্তু কোনো যৌথ প্রযোজনার মুভির গান না এটি বাংলাদেশের সম্পূর্ণ একটি একক মুভির গান এবং এই গানটি গেয়েছিলেন বলিউডের আরও একজন প্রসিদ্ধ শিল্পী কুমার শানু প্রেম না হলে পায় কি মন তাই প্রেম করেছি আমি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কুমার শানুর সাথে যে ফিমেল সিঙ্গার ছাড়া গানটি যেন জমেই না সেই রকম একজন শিল্পী হচ্ছে আলকা ইয়াগনিক এবং এই গানটি কুমার শানুর সাথে আলকা ইয়াগনিকই গেয়েছিলেন নম্বরে রয়েছে বাংলাদেশে 2016 সালে প্রচন্ড রকম হিট হওয়া ম্যাজিক মামনি গানটি দুর্দান্ত এই গানটি গেয়েছিলেন বলিউডের প্রচন্ড রকম জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার নেহা কাক্কারের ক্যারিয়ার নিয়ে আমরা যখন একটি ভিডিও দিয়েছিলাম সেখানে তার এই ম্যাজিক মামনি গানটি দেওয়ার পর অনেকেই অবাক হয়েছিলেন যে নেহা একটি বাংলা গানও গেয়েছে এরপর আপনারা সবাই জুবিন নটিয়ালকে তো চেনেনই বলিউড জুড়ে এখন যার জোয়ার চলছে वो पहली सी बारिश बनके बरस जाओ ना तुम हम पे हवा का रुख बदल जाए সেই জুবিন নটিয়ালও বাংলাদেশি মুভিতে গান গেয়েছে সেটি হচ্ছে রংবাজ মুভির ঘুম আমার গানটি তুমি পাইয়ে দিয়েছো ফুল আমার এরপরে থাকছে বাংলাদেশের রক্ত মুভির প্রচন্ড রকম জনপ্রিয় হওয়া একটি গান আর সেটি হচ্ছে ধীমতানা গানটি এবং গানটি গেয়েছিলেন টলিউড এবং বলিউড উভয় জায়গায় সমান জনপ্রিয় আকৃতি কাক্কার বর্তমানে বলিউডের অন্যতম সেরা গায়কদের মধ্যে যার নাম প্রথমে আসে তিনি হচ্ছেন অরিজিৎ সিং এবং এই অরিজিৎ সিং ও বাংলাদেশে গান গেয়েছেন আর সেটি হচ্ছে টুপটাপ গানটি টুপটাপ খুব চুপচাপ আমি জানি কেনদি ঢাকা অ্যাটাক মুভির এই গানটি ছিল তার গাওয়া প্রথম কোনো বাংলাদেশি গান এরপরই আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন নাকাশ আজিজ টলিউড সহ বলিউডে রয়েছে তার প্রচন্ড রকম জনপ্রিয় সব গান এই নাকাশ আজিজ বাংলাদেশের অনেকগুলো মুভিতে গান গেয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাপ্টেন খান মুভির ম্যাও ম্যাও গানটি শাকিব বুবলি অভিনীত এই গানটি মুক্তির বছর প্রচন্ড রকম ভাবে চলেছে এর
এরপরে রয়েছে বাংলাদেশে প্রচন্ড রকম হিট এবং ভাইরাল হওয়া একটি গান, আর সেটি হচ্ছে ডানাকাটা পরি গানটি। মুভির এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন বলিউডের অন্যতম কণ্ঠশিল্পী কানিকা কাপুর। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা। বলিউডের আরো দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হচ্ছেন শান এবং মোনালি ঠাকুর। তারাও গেয়েছেন বাংলাদেশি মুভিতে গান, আর সেটি হচ্ছে আমি নেতা হব মুভির আই এম ইন লাভ গানটি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও কন্টেন্ট যদি একটুখানি হলেও ইউনিক মনে হয় তাহলে কিন্তু প্লিজ লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।